হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে বানাবো মেথি শাকের পরোটা। তার জন্য কি লাগছে, এটা হচ্ছে মেথি শাক, এটা ভালো সাফ করে ধুয়ে নিয়েছি। আমি নেব এখানে 2 কাপ আটা, স্বাদ মতন লবণ, আর 1 চামচ চিনি, 3 টেবিল স্পুন রিফাইন তেল। তাহলে এখানে এটাকে আমি এখন গ্রাইন্ডারে মেখে নেব। আপনারা চাইলে হাতেও করতে পারেন, হাত দিয়ে এটা চাকু দিয়ে ভালো করে কুচি কুচি করে মেখে নিলেও হবে। তাহলে দেখুন হয়ে গেছে এটা মাখা। 2 কাপ আটাতে আমি 1 কাপ জল নিয়েছি। তাহলে এটাকে এখন বার করে নেব। অল্প একটু আটা দিয়ে এটাকে সফট করে নেব। তাহলে 2 কাপ আটাতে আমি 8খানা পরোটা বানাবো। তাহলে ফটাফট করে এটাকে আমি বেলে নিচ্ছি। তাহলে হাত দিয়ে এরকম প্রেস করে দিয়ে তারপর একটু বেলে নিলে হয়ে যাবে। তাহলে হয়ে গেছে এটা বেলা, এরকমই মোটা থাকলেই হবে। তাহলে এটাকে এখন ভেজে নিচ্ছি, তাও বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এটাকে একটু ফার্স্টে একটু সেকে নিতে হবে, রুটিটাকে একটু ছেঁকে নেবো, তারপর এর ভিতরে তেল দেব। রিফাইন্ড তেল বা ভেজিটেবলস অয়েল দিয়ে ভাজতে হবে, নাহলে আপনি ঘি দিয়েও ভাজতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম আঁচেই ভেজে নিলে ভালো হবে খেতে। তাহলে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, একটা একটা করে ভেজে দেখাচ্ছি। তাহলে আমার সব পরোটাগুলো বানানো হয়ে গেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।